স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। প্রতি বছরের মতো এবারও সিলেটের বিভিন্ন স্থানে কোরবানির পশুর মাংস বিতরণ করেছে ইউকে চ্যারিটি সংস্থা ইকরা ইন্টারন্যাশনাল। ঈদের দিন প্রতিবন্ধী সহ সমাজের অবহেলিত মানুষ এসব মাংস পেয়ে ইকরার প্রবাসী দাতাদের প্রতি প্রাণ ভরে দোয়া করেছেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। মাত্র কিছুদিন আগে বর্ণার্তদের মধ্যে প্রায় 15 লাখ টাকার ত্রাণ বিতরণ করেছিল ইউকে চ্যারিটি সংস্থা ইকরা ইন্টারন্যাশনাল। আর এই কারণে এবার সিলেটে কিছুটা সীমিত পরিসরে কুরবানির পশুর মাংস বিতরণ করে তারা। সিলেটে এবার সব মিলিয়ে 11টি স্থানে প্রতিবন্ধী ও গরিব অবহেলিত মানুষের মধ্যে মাংস বিতরণ করা হয়। সিলেট শহরের 5 নম্বর ওয়ার্ডে জালালপুরে, দক্ষিণ সুরমার, ছাতক এবং দুয়ারাবাজার উপজেলায় এবং হবিগঞ্জ এবং মৌলভীবাজার আরও কয়েকটি উপজেলায় দেওয়া হচ্ছে। এদিকে সিলেটের প্রতিবন্ধীরা ইকরার কল্যাণে মাংস পেয়ে প্রবাসী দাতাদের প্রতি প্রাণ ভরে দোয়া করেন। সিলেটের জনপ্রতিনিধিরাও ইকরার উদ্যোগকে সাধুবাদ জানান। দিয়া যা খুশি নারী আমরা তার সাহায্য করা করবে বলতে রে দিয়া যেন সাহায্য করা অন্য খুশি আমরা আল্লাহরে আরও তো ফের দিতা খুব খুশি হয়েছি আমার স্বামীরে লইয়া আইম আমার অর্ডারে লইয়া আইম আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থাকি এই নগরবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার ওয়ার্ডের প্রায় 162 জন প্রতিবন্ধীরে গত প্রায় 10 বছর থেকে এই ইকরা ইন্টারন্যাশনাল বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। ইকরার এই কল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতে অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন উদ্যোক্তারা। উল্লেখ্য, এবার ইকরা ইন্টারন্যাশনাল পক্ষ থেকে বাংলাদেশ ছাড়াও সোমালিয়ায় কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।